আছে সত্য ওয়া হাক্কাল বাতিল চলে গেছে মিথ্যা ইন্নাল বাতিল নিশ্চয় মিথ্যা কানা জাহুকা চিরদিন অনেকেই বলে যে আল্লাহই নাই নাউজুবিল্লাহ জোরে বলো নাউজুবিল্লাহ জোরে কম জোরে কম ওয়া যে আনসিন ইজ নাথিং বলে যাক দেখা যায় না সে কিছুই না এই এই আছে না আমার অনেক ছেলে ছাত্র আছে বলে আল্লাহর কথা শুনলে খক খক করে হাসে খক 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 করে হাসে কোয়াজ আনসিন ইজ নাথিং যা দেখা যায় না তা কিচ্ছু নাই আল্লাহ নাই তে আল্লাহ নাই আব্বু আছে গ্রামের মধ্যে এক নানি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে ইনি ভার্সিতে পড়ে এক নাতি বলে যে নানি তুই যে ডেলি নামাজ পড়িস তুই কি আল্লাহ আল্লাহ দেখছিস কোয়াজ আমি আল্লাহ দেখি তো নামাজ পড়ি রে নানি তুই আমাকে আল্লাহ দেখা আমি তাই নামাজ পড়বো কয় আগামীকাল তুই সকালবেলায় তোকে আমি আল্লাহকে দেখাবো বাস নাতি চলে এসে কটি বয় বসতে দিয়ে নানি করছে কি নিয়ে এসে এক ডাল ভাঙ্গা জাতা জাতা আছেন না জাতা জাতা আগে ছিল না ছিল জাতা ছিল আছে ওই জাতার ভিতর কিছু মোটর কলই দিয়ে নানি করলে কি এই জাতা এম ঘোরান ধরল ঘোরাতে ঘোরাতে বলে বলে ভাইয়া আল্লাহ দেখানো আগে তোকে কয়টা প্রশ্ন করি তুই বল তো রে আমাদের পৃথিবীর আকৃতি আকৃতিটা কেমন রে নানি এই সাঁতার মতোই গুণ কথা ঠিক না বলেন ঠিক না জোরে বলেন জোরে বলেন কথা বলতে ভাইয়া এই আমাদের পৃথিবী স্থির না ঘরে রে কয় নানি তুমি জানো না পৃথিবী তো ঘরে এই সূর্যের মুখের উপরে এই এক ঘন্টায় এগারো হাজার এগারো মাইল বেগ এরকম লাটিমের মতো ঘুরে ঘুরে তো দিন রাত হয় এটা বিজ্ঞানসম্মত পৃথিবী তো ঘরে কয় পৃথিবীতে ঘরে তো হ্যাঁ কয় ঘরে কয় দেখতে এই জাঁতা এমনি ঘুরে ঘুরে ডাল ভাঙে না কেউ ঘুরাচ্ছে রে কয় নানি তুমি বড্ড পাগল জাঁতাতাই ঘুরতে পারে তুমি ঘুরাচ্ছ তাই ঘুরে কথা ঠিক না বলে ওরে কথা একটা জাঁতাকে যদি কেউ না ঘুরেলে না ঘুরে এ বিশাল পৃথিবী কে ঘুরাচ্ছে রে এ চন্দ্র কে ঘুরায় রে এ বিশাল সূর্য কে ঘুরাচ্ছে রে বলে ওরে নানি এইবার বেনে ধরা পড়েছে অবশ্যই ঘুরানে ওয়ালা আল্লাহ আছে আল্লাহু আকবার সুবহানাল্লাহ অবশ্যই আল্লাহ আর একটা কথা হলো এই আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন হাশরের ময়দান হবে বিচার হবে ঠিক না বলুন এতে ঢাকাতে এক ধনী লোকের একই ছেলে এই মাত্র সাত আট বছর বয়স্ক ছেলে একটাই মাত্র ছেলে লোকটা ভালো লোক এই সন্ত্রাসীরা চিন্তা নিল যে এই ছেলেকে হাইজাক করতে হবে হাইজাক করে নিয়ে যায় এই ছেলে দিয়ে তার বাপের কাছ থেকে কমপক্ষে ২০ লক্ষ টাকা আমরা চাঁদা নেব এই বলে ছেলেটাকে কোনোরকমভাবে ছেলে বাইরে এসে কিছু খাদ্য দিয়ে নিয়ে আউট করে নিয়ে চলে গেছে যা সারেই ওই ছেলেকে যে ফোন করেছে তোর বাপকে বল ২০ লক্ষ টাকা আমাদের দেওয়া লাগবে যদি না দেয় আমাকে লোক আব্বাও আমাকে সকলের লোক লোকেরা আমাকে ধরে আনছে আমাকে হত্যা করে ফেলবে আব্বু তুমি ২০ লক্ষ টাকা দিয়ে আমার জীবন বাঁচাও আব্বু আব্বু তুমি আমাকে বাঁচাও বাপমার হাই রে কান্না শ্বাসকাণ্ডে কী করবে অনেক কষ্ট মষ্ট করে গোছায় ৩ লাখ টাকা জোগাড় করে বলছে যে বলো আমি ৩ লাখ টাকা দিচ্ছি আমার ছেলেটাকে তোমরা ছেড়ে দাও কয় এক পয়সা কম দিলে হবে না কিন্তু বাপ দিতে পারে নাই তখন এই ছেলেটার গলাটা কাটছে গলা কেটে দুইটা চোখ তুলে ফেলছে কান কেটে গভীর রাত্রে বাচ্চাটাকে এনে বাড়ির সম্মুখে ফেলে রেখে চলে গেছে সকালবেলা বাপ মা উঠে দেখে এক চিৎকার মারি বেহুঁশ এমন প্রশ্ন হলো কারা এই ছেলেটাকে ধরে নিয়ে গেল কারা এই ছেলেটাকে মারল কোনো পুলিশ ঠিক পারল না গোয়েন্দা বাহিনী ঠিক পারল না কোনো সিআইডি ঠিক পারল না কিয়ামত যদি না হয় তাহলে এই জালিমদের বিচার করবে কে কিয়ামত হবেই হবে আল্লাহু আকবার ধরে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার কিয়ামত না হলে এর এ বিচার করবে কে ঠিক কিনা জোরে বলুন কিয়ামত হবেই কোনো সন্দেহ নাই